আমি খুব হ্যাপি। প্যাসেঞ্জাররা নামে তাতে একটু সময় লাগে। এই ডাইনিং টেবিলওয়ালা সিটটা আমার পড়েনি। সেটা জানো সবসময় সবচেয়ে পরিচিত। If you've ever been lost out yonder. Hello, mon kharap? No. Chokho dekhe mon hocche mon kharap. Ami khub happy. Moteo na? Thaka ghore eka thakbo. Shanti. Eta amar eta amar jonno bolcho. Je ami jani or khub mon kharap. If you've ever been lost out yonder out where the black top ends on a back road, can I get a hell yeah? Hell yeah! Hey! থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকেরটা হবে রেলওয়ে ব্লগ। আর আজকে আমরা যাব হচ্ছে 12042 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। বিশাল কোনো গণ্ডগোল না হলে শতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আমরা চলে এসেছি এখন 11 নম্বর প্ল্যাটফর্ম। শতাব্দী এক্সপ্রেসের যে ট্রেনটা আসে এনজেপি থেকে সেটাই আবার ফিরে যায়। তো প্যাসেঞ্জাররা নামে তাতে একটু সময় লাগে। আর আমার হঠাৎ মনে পড়লো যে একটু তেষ্টা পাচ্ছে, একটু জল দরকার। যদিও ট্রেনে জল দেবে, এখন একটা জল অতি অবশ্যই নিতে হবে। আমি ট্রাভেল করব চেয়ার কারে, এসি চেয়ার কারে, C5 আমার কোচ নাম্বার। তো ট্রেন দিয়ে দিয়েছে, এখন লোকজন উঠছে, চলুন আমরাও উঠে যাই। এতদিন শতাব্দীতে যাতায়াত করছি, কখনো এই ডাইনিং টেবিলওয়ালা সিটটা আমার পড়েনি। হাওড়া থেকে মালদা 338 কিলোমিটারের এই রেলপথ আমার জন্য পুরাতনকে ফিরে পাওয়ার পাথেয়। যে ট্রেন লাইন আজও গ্রাম বাংলার হাজার হাজার ছেলে মেয়েকে বড় শহরের রাস্তা দেখায়, বড় স্বপ্ন দেখার সাহস দেয়। এই রেলপথে থাকা প্রতিটি স্টেশনের রাত দুপুর সকাল দেখেছি আমি। রাত দুটোর সময় নাম না জানা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে নেমে বন্ধুরা মিলে কতই না আড্ডা মেরেছি কলেজ লাইফে। তাই এই পথে ট্রেন জার্নি আমার জন্য চিরদিনই আবেগের। দিব্যি বাইরে তাকিয়েছিলাম, হঠাৎ মনে পড়ল একটা গানের লোফি ভার্সন তৈরি করার ছিল, তৈরি করে ফেললাম, আপনাদের শোনাই, আসুন। গান শুনছিলাম, তার মাঝেই এসে হাজির হলো শতাব্দীর সেই বিকেলের টিফিন। খেতে গিয়ে দেখি ট্রেনের দেওয়াল থেকে বেরিয়ে এলো আস্ত আরশোলা। যেদিন থেকে বন্দে ভারত চালু হয়েছে, শতাব্দী এক্সপ্রেসের আর তেমন যত্ন দেখি না। উইন্ডো গ্লাসগুলো আর তেমন পরিষ্কার করা হয় না, সিটগুলো আগের মতো আর ফ্লাফি নেই, মোদ্দা কথা হলো তেমন আর মেনটেন্যান্স নেই এই ট্রেনের। ইতিমধ্যেই সূর্য ডুবতে শুরু করেছে, সবুজ মাঠের দিগন্ত জুড়ে বিকেলের শেষ আভা দেখতে আমার দিব্যি লাগে।
ছোটবেলায় স্কুলের পরে গ্রামের লাল মাটির রাস্তা ধরে এরকমই ফাঁকা মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকতাম কেবল এই সূর্যাস্ত দেখব বলে। এই নস্টালজিয়া আমার মনকে চায়ের জন্য ব্যাকুল করে তুলল, আর তাই টিফিনের সঙ্গে যে টিকিট দিয়েছিল বানিয়ে ফেললাম এক কাপ চা। বাই দ্য ওয়ে, গানটার বাকি পার্ট তো আপনাদের শোনানোই হলো না, শুনে নিন। কতই না স্টেশনে গেছি, ভারতবর্ষের কত কোনায় গেছি, কিন্তু নিজের জেলার যে স্টেশন সেটা যেন সবসময় সবচেয়ে পরিচিত। সেখানে আরামই আলাদা, আনন্দই আলাদা। বাড়ি